আমার বাচ্চার এই থার্ড আল্ট্রাসাউন্ডে প্লাসেন্টার অবস্থান কোথায়, অ্যান্টেরিয়ানা প্লুরেস্টল হার্টবিট কত আছে আমার বাচ্চার, আমার বাচ্চার ওজন কত হয়েছে, আমার বাচ্চার ধারকান কত, মানে সব কিছু এ টু জেড তোমাদের এই ভিডিওয় আমি বলছি। প্লাসেন্টার পজিশন আছে অ্যান্টেরিয়ার, তো প্রচুর গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, যারা প্রেগনেন্সি লেডি আসো সবাই প্রচুর পরিমাণে পানি খাবে, নাহলে আমার একটা সুন্দর বেবি যদি পেতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে পানি খাও, খাওয়ার দিকে ধ্যান রাখো, ওষুধ টষুধ যা যেরকম ডক্টর প্রেসক্রাইব করে সেরকম করো, তাহলে খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা নয় দুটো নয় থ্রি নাম্বার আল্ট্রাসাউন্ড রিপোর্ট। তো আমার এই যে এখন সেভেন মান্থ প্রেগনেন্সি চলছে, তো এর ভিতর আমার তিনটে আল্ট্রাসাউন্ড অলরেডি হয়ে গেছে, এর ভিতর আছে প্রোখার থেকে করানো হয়েছিল। তো এটা আমি তোমাদের দেখালে তোমরা নিজেরাই খুব খুশি হবে, কারণ এই এই যে প্রখর, মানে আমার ফার্স্ট দুটো আমি হিমালয় থেকে করেছিলাম, আমার এখানে হিমালয় থেকে আমি রিপোর্ট করেছিলাম, বাট মানে থার্ড যেটা লাস্ট এটা আমি অন্য একটা জায়গা থেকে করেছিলাম, ম্যামেই বলেছিল যে একই জায়গাতে যখন দুটো করানো হয়েছে পরেরটা আলাদা জায়গায় করাও, তো সেই মতো আমি পরেরটা আলাদা জায়গাতেই করেছি, আর সেটা আজকে শেয়ার করবো। তো এটাতে না আমাকে প্রখরে আমার হিমালয়াতে আমি করিয়েছিলাম, তো আমাকে বেবি দেখাইছিল না, বাট এই প্রখার থেকে যখন আমি করিয়েছিলাম আমাকে বেবি ঘুরিয়ে পুরো আমাকে দেখিয়েছিল, তখন বেবিটা এরকম করছিল, এরকম লাগতেছিল যেন হাত দিয়ে এরকম করছে, তো মুখগুলো ভালো করে দেখিয়ে দিব কি কি আছে। তো এই দেখো আমার বেবিটা, এই যে এই যে যে এইটা দেখাচ্ছে না, এইটাও সেম আমিও দেখেছিলাম, তখন হাতটা এরকমভাবে ছিল, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, বাট দেখো। আর এখানে এই যে পুরো রিপোর্ট, এই রিপোর্টের ডিটেলস কিন্তু সাইডে দেওয়া থাকে, কিন্তু ওগুলো অনেক ছোট করে লেখা থাকে, ওগুলো কিছু বুঝতে পারবে না। আর এটা দেখে আমার বর তো বলেই দিয়েছে তোমার ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, প্রথমে বলছিল তো বেবিটা কি উপুর হয়ে আছে, এরকম দেখা যাচ্ছে যেন বেবিটা এরকম উপুর হয়ে আছে। আর এই যে দেখো পুরো এই যে মাথা, মাথা এখনো চুলটুল হয়নি, এই যে নোজ, এই যে গাল, পুরো সব কিছু দেখা যাচ্ছে। তো তো চলো তোমাদের আগে এটা আমি পেশেন্টের ক্যামেরাতে দেখিয়ে দিই, প্লাসেন্টার অবস্থান, হার্টবিট, মানে আমার বাচ্চার এই থার্ড আল্ট্রাসাউন্ডে প্লাসেন্টার অবস্থান কোথায়, অ্যান্টেরিয়ানা প্লুরেস্টল হার্টবিট কত আছে আমার বাচ্চার, আমার বাচ্চার ওজন কত হয়েছে, আমার বাচ্চার ধারকান কত, মানে সব কিছু এ টু জেড তোমাদের এই ভিডিওয় আমি বলছি। চলো তাহলে। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম ফার্স্ট পেশেন্টের ক্যামেরাতে সব কিছুই দেখাবো, তো এটা হচ্ছে আমার সব রিপোর্ট, অল রিপোর্ট এখানে আছে, এই যে সব কিছু দেখো। তো এইখানে আমি চলো আমার থার্ড রিপোর্ট দেখা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ম্যামের রিপোর্ট, সব কিছুই এখানে আমাদের এখানে খুব সুন্দর করে দেখা। এটা প্রখর থেকে আমি করেছিলাম, আগেরগুলো যে হিমালয় থেকে করেছি এটা আমি প্রখর থেকে করেছি। তো এখানে প্রথমে আমি দেখাই, এই দেখো জাস্ট আমার বেবির লুকটা দেখো তোমরা, এটা না অনেক সময় ধরে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবা যে পুরো সব কিছু দেখা যাচ্ছে। আর এইখানে এই যে সব কিছু, আর এইখানে দেখো মেন এই যে প্লাসেন্টা দেওয়াই আছে, দেখেছো প্লাসেন্ট, দেখো সব কিছু খুব সুন্দর করে এই যে এখানে দেওয়া আছে। আর এখানে এই যে প্রথমে লেখাই আছে সোনোগ্রাফি রিপোর্ট অন স্ক্যান, মানে এখান থেকে আমি ফার্স্টবার করে এসেছি তাই। আর এইখানে যেটা মেন এই যে এটা, এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে প্রথমে আছে ফিওটাস, মানে সিঙ্গেল বেবি আছে, সেটা তো তোমাদের আমি আগেই বলেছি। তারপর এখানে এগুলো তো না দেখলেও হচ্ছে লিকুইয়ার। তারপর এইখানে আমার বেবির, এই দেখো আমার ফার্স্ট যে বেবির ধারকান ছিল সেটা ছিল 149, তারপরে 159, এখন 141 পার মিনিটস পার। তো আমি তোমাদের কাছে এটাই বলবো যে বেবির ধারকানের উপর কি, অনেকেই বলো যে ডিপেন্ডস করে বেবি ছেলে না মেয়ে হবে, আমার বাচ্চা কিন্তু তিনটা রিপোর্টস তিন রকম এসেছে, তাহলে আমি কোনটা মানবো কোনটা বিশ্বাস করবো সেটাই বলো। আর এখানে এক্সপেক্টেড ফিটাল ওয়েট, এইখানে যে আমার বাচ্চার ওজন আছে সেই ওজনটা কত, এই যে 694 গ্রামস, আর প্লাস মাইনাস 10%, মানে ওটা কম বেশি হতেই পারে। আর আমার এখানে এই যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ডেলিভারি ডেটটা কবে দিয়েছে সেটাই দেখো, এখানে ডেলিভারি ডেট দিয়েছে 23 আগস্ট 23 তারিখে, ফার্স্টে আমার দিয়েছিলো 11 তারিখে, তারপর 15 তারিখ, তারপর 23 তারিখ। তো এখন আমি জানি না যে লাস্ট পর্যন্ত কোন তারিখটা আসবে। তারপর এখানে এই যে আর আছে ডেলিভারি ডেট দেখিয়েছি, এখানে যে 25 উইক্স সেটাও দেখালাম, আর এখানে যে প্রবলেমগুলো ছিল না আমার বাচ্চার, একটু প্রবলেম ছিল কিডনিতে, প্রবলেম ছিল সেটা এখন নর্মাল হয়ে গেছে, আগে একটু অ্যাবনর্মাল ছিল কিডনিতে, একটু সুজন ছিল, ফোলা ছিল, সেটা ঠিক হয়ে গেছে, এখানে সেই সব কিছুই লেখা আছে। তারপর এখানে আমার বেবির যে অবস্থান সেটাই আমি তোমাদের দেখাচ্ছি।
তারপরে এই যে এইখানে দেখো, এই যে প্লাসেন্টার পজিশন, এই যে প্লাসেন্টা, আর এখানে পজিশন কি দেখাচ্ছে দেখো, অ্যান্টেরিয়ার ইনভলভিং আপার অ্যান্ড মিড ইউটারাইন সিগমেন্ট। তো আমার যে বেবির যে পজিশন আছে সেটা প্লাসেন্টা, দেখো প্লাসেন্টা তো দুই রকম হয়, হ্যাঁ দুটো প্লাসেন্টা হয়, একটা হয় পোলারেস্টাল, একটা হয় অ্যান্টেরিয়ার। আর আরও মানে এগুলো দুটো আছে নর্মালি থাকে সবার, আর যদি কারোর একটু মানে এদিক সেদিক হয়, যেহেতু সিজারের বাচ্চাগুলো লো লাইং থাকে, অনেক কিছু থাকে, মানে ওদেরটা আলাদা, ওটা অ্যাবনর্মাল, ওটা আলাদাই থাকে। কিন্তু আমার যেহেতু নর্মাল, আনবি যেহেতু আমার ফার্স্ট বেবি, যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, এটাও নর্মাল ডেলিভারি আশা করা যাচ্ছে। তো এইখানে দেখো আমার এইখানে যে বেবির যে প্লাসেন্টার পজিশন আছে অ্যান্টেরিয়ার, তো অ্যান্টেরিয়ার থাকলে নাকি সেলে হয়, অনেকেই বলে এই কথা। তো দেখা যাক আমার কি হয়, তোমরাই বলবা। আর আনবির পাপা দেখে তো বলছে কিছু, সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি না, পরে শেয়ার করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, প্লাসেন্টার অবস্থান, আমার বেবির হার্টবিট, আমার বেবির ধারকান, আমার বেবির ওজন কত হয়েছে, আমার বেবির কত উইক চলছে, আমার ডেলিভারি কবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এবং তোমরা আমাকে বলো যে আমার বেবির সব কিছু অনুমানে আমার কি হবে, ছেলে না মেয়ে। তো থার্ড আল্ট্রাসাউন্ড তোমাদের সাথে শেয়ার করার ছিল, যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করলাম। এখন তোমরাই বলো আমার ঘরে গোপাল আসছে নাকি লক্ষ্মী আসছে, ছেলে হবে নাকি মেয়ে হবে, সব কিছু তোমাদের উপর। তো এটাই ছিল আমার থার্ড আল্ট্রাসাউন্ডের রিপোর্ট। এটা পুরো কালারবালা দেখে বোঝাই যাচ্ছে, আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু এরকম করে, এক এক জায়গায় এরকম করে, তো আমাদের এখানে এরকম হয়েছে। তো আমার তিনটা রিপোর্টই আমি একদিন তিনটাই একসাথেই দেখাবো, আর আজকে জাস্ট এইটাই দেখাচ্ছি, থার্ড রিপোর্ট দেখিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই সবাই বলবা, আর আমার জন্য সবাই অনেক গুড উইশেস করো, যেহেতু এখন শরীরটা অনেক খারাপ যাচ্ছে, ধীরে ধীরে শরীরটা ভারী হয়ে যাচ্ছে, আর এই সময় প্রচুর গরম, প্রচুর গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যারা প্রেগনেন্সি লেডি আসো, সবাই প্রচুর পরিমাণে পানি খাবে, নাহলে আমার মতো অবস্থা তোমাদেরও হবে। আমাকে আজকেও বোতল চালাতে হয়েছে, মানে আমার পানির খুবই কমই ছিল। তো সবাইকে, প্রেগনেন্সি যত মহিলা আসো, সবাইকে আমি একই কথা বলবো যে এরকম একটা সুন্দর বেবি যদি পেতে চাও, তাহলে অবশ্যই বেশি বেশি করে পানি খাও, খাওয়ার দিকে ধ্যান রাখো, ওষুধ টষুধ যা যেরকম ডক্টর প্রেসক্রাইব করে সেরকম করো, তাহলে খুব ভালো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখার জন্য, আর আমাকে এত 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 সারা মেসেজ করার জন্য, কমেন্টস করার জন্য, গুড উইশেস দেওয়ার জন্য, কংগ্রাচুলেট করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। রাধে রাধে।